সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভারতের সাথে টি টোয়েন্টি সিরিজ জয় অসম্ভব নয় বলে জানালেন টাইগার মিডল অর্ডার ব্যাটার তাহিদ হৃদয়। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন হাতে গোনা মাত্র কয়েকজন ক্রিকেটার। এদিন গণমাধ্যমের মুখোমুখি হননি ভারতের কোনো প্রতিনিধি। গোয়ালিয়র থেকে শুভদেবনাথের রিপোর্ট। হেড কোচের সাথে দীর্ঘ আলাপচারিতায় তাহিদ হৃদয়, কি কথা হয়েছে দুজনের সংবাদ সম্মেলনে জানালেন তা। আলাদা তেমন কোনো কিছু কাজ এখানে করিনি, যেটা আপনি বললেন নেটে কথা হয়েছে। আর অবশ্যই সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই এখানে ভালো করতে এসেছে এবং ভালো করতে চায়। আমাদেরও টার্গেট থাকবে যে যতটুকু পারবো আমাদের দিকটাতে বেস্ট ট্রাইটা করার জন্য। স্লো উইকেট হতে যাচ্ছে গোয়ালিয়রের শ্রীমান্ত মাধব রাও স্টেডিয়ামে। আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ না হয় এ মাঠে অভিষেকের অপেক্ষায়। এমন উইকেটে দুই পেসার মুস্তাফিজ ও তাসকিনের সঙ্গে মিরাজ রাকিবুল রিশাদের খেলার সুযোগ আছে। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে পারেন পারভেজ ইমন বা তানজিদ তামিম। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভারতের সাথে সিরিজ জয় অসম্ভব নয় বলে মনে করেন এই ব্যাটার। আমরা সবসময় আমাদের দিকটাতেই ফোকাস করি, আমাদের যে প্রসেস আছে সেই প্রসেসগুলো মেনটেন করার ট্রাই করি, অথবা অপরচুনিটি আছে হারানোর, এমন না যে আমরা তাদের বড় টিমকে হারাইনি। আমরা বড় টিম ছোট টিম বলে টি টোয়েন্টি ক্রিকেটে কিছু নাই। আমার কাছে মনে হয় যে ওই পার্টিকুলার ডেটে ভালো করবে সেই টিম। এদিন ঐচ্ছিক অনুশীলনে উপস্থিত ছিলেন হাতে গোনা কজন ক্রিকেটার। শেখ মাহেদি রাকিবুল রিশাদের সঙ্গে প্রখর রোদে প্র্যাকটিসে এসেছিলেন স্কোয়াডে না থাকা এবাদত হোসেনও। দলের প্রয়োজনে সব জায়গায় ব্যাটিং করতে চান টি টোয়েন্টি বিশ্বকাপে হৃদয় জয় করা হৃদয়। যেখানে ফিল্ডিং করে হোক ব্যাটিং করে হোক যেভাবে হোক আমি চাই যে টিম কন্ট্রিবিউট করুক। এদিন গণমাধ্যম কর্মীদের বসিয়ে রেখে শেষ পর্যন্ত আসেননি কেউ। প্রেস কনফারেন্স রুমে সিরিজের সোনালী ট্রফি আনা হলেও উপস্থিত ছিলেন না ভারতের অধিনায়ক। প্রায় সাড়ে তিন মাস পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। মাঠের লড়াইয়ের পাশাপাশি বাংলাদেশকে মোকাবেলা করতে হবে মনস্তাত্ত্বিক লড়াইয়েও। শুভদেবনাথ, নিউজ 24, গোয়ালিয়র, ভারত।